আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, গাইবান্ধার একটি সংসদীয় আসনে অতি সম্প্রতি যে উপনির্বাচন হওয়ার চেষ্টা হলো এবং সেই উপনির্বাচনকে কেন্দ্র করে যে কেলেঙ্কারি ঘটল এবং যে ন্যাক্কারজনক ঘটনা ঘটল তা বাংলাদেশের ইতিহাসে অতীতকালের যে একটি নির্বাচন হয়েছিল মাগুরা নির্বাচন, সেটি উপনির্বাচন ছিল এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যে কেলেঙ্কারি হয়েছিল সেই কেলেঙ্কারির সমস্ত যে রেকর্ড সব রেকর্ড ব্রেক করে ফেলেছে। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এই গাইবান্ধা নির্বাচনে এই কেলেঙ্কারির পর নির্বাচন কমিশন নিয়ে, আওয়ামী লীগ নিয়ে, ভোটারদের মন মানসিকতা নিয়ে যে ধরনের আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে এবং রাজনীতির মেরুকরণ এবং অনাগত দিনে যে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্কিত ছিল, যেমন ইভিএম ব্যবহৃত হবে কি হবে না, এই নির্বাচনের কমিশনের অধীনে নির্বাচন ফেয়ার হবে কি হবে না, কিংবা এই নির্বাচন কমিশন আসলে সত্যিকার অর্থে কোনো নির্বাচন করতে পারবে কি পারবে না, এসব নিয়ে যে সকল টানাপোড়েন ছিল, তর্ক ছিল, বিতর্ক ছিল, এই সকল বিতর্কের অবসান ঘটালো এই উপনির্বাচনটি, অর্থাৎ গাইবান্ধা উপনির্বাচনটি। এবং এই নির্বাচনের ফলে যেটি প্রমাণিত হলো এই সরকারের অধীন আসলে কোনো অবস্থাতেই নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত, বর্তমান যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনে যারাই আছেন তারা ব্যক্তিগতভাবে যতই ভালো মানুষ হন, তাদের যতই সদিচ্ছা থাকুক না কেন, পুরো নির্বাচনের যে বিধি ব্যবস্থা এবং সিস্টেমটি এমন পর্যায়ে চলে গিয়েছে যে এই বিধির অধীন, এই ব্যবস্থার অধীন বর্তমান কমিশনের পক্ষে কোনো অবস্থাতেই একটি ভালো নির্বাচন করা সম্ভব নয়। তৃতীয় যে বিষয়টি দৃশ্যপটে এসছে সেটি হলো বর্তমান যারা ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ, তাদের যে অধৈর্য এবং তাদের সব কিছু পাওয়ার যে চেষ্টা এবং সব ক্ষেত্রে শক্তিমত্তা দেখানোর যে একটা অভিপ্রায়, এটি প্রমাণিত। তারা কোনো অবস্থাতেই কাউকে এক চুল ছাড় দিতে রাজি নয়, সেটি ইউনিয়ন পরিষদের একটি মেম্বার নির্বাচন হোক কিংবা কোনো একটি সমবায় সমিতির, গ্রামের অঞ্চলের যে মৎস্য সমবায় সমিতি, সেই সমিতির একটি মেম্বার পদের জন্য যদি কোনো নির্বাচন হয় সেখানেও আওয়ামী লীগের লোকজন কাউকে ছাড় দেবে না। এই যে ছাড় না দেওয়ার যে মনোবৃত্তি, এর ফলে কি হচ্ছে, মাঠে ঘাটে আওয়ামী লীগের বিরুদ্ধে যে একটি মনোভাব কাজ করছে আর সেই মনোভাবকে দমন করার জন্য আওয়ামী লীগের লোকজন যেভাবে সর্বশক্তি নিয়োগ করছে তার একটি মহড়া হয়ে গেল এই গাইবান্ধাতে। এখন ধরুন যদি গাইবান্ধাতে একটি নিরপেক্ষ নির্বাচন হতো এবং আওয়ামী লীগের প্রার্থী যদি পরাজিত হতো তাহলে আওয়ামী লীগের কতটা ক্ষয়ক্ষতি হতো? আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের ক্ষয়ক্ষতি হতো না, বরং ক্ষেত্র বিশেষে লাভ হতো। এর কারণ হলো বর্তমান যে সময়টি যাচ্ছে সেই সময়টিতে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষভাবে একটি নির্বাচন করতে পারে, তারা দেশের উন্নয়ন করেছে এবং তারা এখনও মানুষের ভালোবাসা এবং ভরসার যে জায়গাটি সেই জায়গাটিতে রয়েছে, যা কিনা এই নির্বাচনের অপকর্মের মাধ্যমে রীতিমতো একেবারে কবর চাপা পড়ে গেল। এখন এই গাইবান্ধা উপনির্বাচনের যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির সঙ্গে মাগুরা উপনির্বাচনের কেলেঙ্কারির একটি তুলনা যদি আমরা করি তাহলে আমরা দেখব যে মাগুরা উপনির্বাচনকে কেন্দ্র করে সেই সময় রাজনীতিতে একটি নতুন ধারার উদ্ভব হয়েছিল, একটি টার্নিং পয়েন্ট সৃষ্টি হয়েছিল। অর্থাৎ দলীয় সরকার অধীনে নির্বাচন করা সম্ভব নয়, এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এই দাবিটি একেবারে প্রমাণিত হয়েছিল মাগুরা নির্বাচনের মাধ্যমে এবং তারই প্রেক্ষিতে তৎকালীন ক্ষমতাধর বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ যে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল তার সূত্রপাত হয়েছিল মাগুরা নির্বাচন থেকে। ফলে বাংলাদেশের ইতিহাসে, নির্বাচনের ইতিহাসে, রাজনীতির ইতিহাসে মাগুরা উপনির্বাচনটি ছিল একটি টার্নিং পয়েন্ট। একইভাবে এই যে এই সময়টিতে এসে গাইবান্ধাতে যে ঘটনা ঘটল তা অতীতের সেই মাগুরার যে নির্বাচন, সেই নির্বাচনের যে কেলেঙ্কারি এবং সেটির যে টার্নিং পয়েন্টের গুরুত্ব ছিল তার চাইতে বর্তমান জামানাতে আরও খারাপ অবস্থা বিরাজ করছে। যেমন 2014 সালে যে নির্বাচন হলো, 2018-তে যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পুরোটাই কিন্তু পুকুর চুরি ছিল। এখন সেই পুকুর চুরি
কিংবা সাগর চুরি যাই বলি না কেন, সেটার অ্যাগেনস্টে অর্থাৎ বিপরীতে আওয়ামী লীগ অনেক তথ্যপাত্র যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছে এবং তারা বলার চেষ্টা করেছে যে এটা হয়েছে এটা হয়েছে, অথবা অনেকে বলার চেষ্টা করেছে যে এই দুটো নির্বাচনের পেছনে দেশি বিদেশি অনেক চক্রান্ত ছিল, অনেক হাত ছিল, ফলে অ্যাজ এ হোল কোথাও যদি একটি একের পুরো সাগর চুরি হয়ে যায়, পুকুর চুরি হয়ে যায়, নদী চুরি হয়ে যায়, সেখানে মানুষ যেমন বেকুব হয়ে পড়ে, সর্বস্বান্ত হয়ে পড়ে, আশা আকাঙ্ক্ষা হারিয়ে ফেলে, তদ্রূপ 2014 সনের জাতীয় নির্বাচন এবং 2018 সনের জাতীয় নির্বাচন নিয়েও কিন্তু একই ধরনের হতাশা কাজ করে। তো এই ঘটনার পর আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না, আওয়ামী লীগের অধীনে নির্বাচন করা যায় না এবং কোনো নির্বাচন কমিশনই কাজ করতে পারবে না, এই দাবি নিয়ে যখন বিএনপি এবং তার সমমনা দলগুলো রাজপথে দুর্বল আন্দোলন গড়ে তুলছে, ঠিক সেই সময়টিতে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন থেকে বারবার আশ্বস্ত করা হচ্ছিল যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে, নির্ভয় নির্বাচন হবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। তো এই যে সরকারের যে বড় গলা এবং তাদের যত সব প্রচার এবং প্রোপাগান্ডা, সব কিছুর মূলে নিদারুণভাবে কুঠারাঘাত করা হলো, চপেটাঘাত করা হলো এই উপনির্বাচনের মাধ্যমে। ফলে এই উপনির্বাচনে যে কাজটি নির্বাচন কমিশন করেছে এটাও কিন্তু বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। অর্থাৎ প্রায় 51টি ভোট কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করার পরে পুরো ভোট প্রক্রিয়া যেভাবে তারা স্থগিত করেছে তা রীতিমতো বিস্ময়কর। এখন এই সময়টিতে এটি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের একটা টাগ অফ ওয়ার শুরু হবে এবং সেই টাগ অফ ওয়ারে অনাগত দিনে নির্বাচন কমিশন টিকে থাকতে পারবে কি না এটি একটা বড় বিষয়। এর আগে ডিসিএসপিদের সাথে নির্বাচন কমিশনের যে বিতণ্ডা হয়েছে সেটিও বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা এবং এই যাত্রায় যদি নির্বাচন কমিশন টিকে যায়, অর্থাৎ এই যে ফলাফলটি স্থগিত করেছে এটি যদি তারা বহাল রাখতে পারে, সরকার যদি এখানে পরাজিত হয়, তাহলে প্রমাণিত হবে যে এ সরকার অধীনে নির্বাচন করা সম্ভব নয়। আর যদি নির্বাচন কমিশন পিস্টান দিয়ে যে কোনোভাবে একটা যাকে বলে বিকল্প পদ্ধতিতে বাংলাদেশে অনেক কিছু আছে, তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ে আবার যদি সেখানে তড়িঘড়ি করে নির্বাচনের ব্যবস্থা করে এবং সরকারি দলকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু নতুন আর একটা ডাইমেনশন শুরু হবে। তবে এখানে একটা ব্যাপার যেটি এই ভিডিওর মূল বার্তা সেটি হলো এই সরকারের অধীনে নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক করার জন্য বর্তমান যে বিধি ব্যবস্থা রয়েছে সেটির পরিবর্তন যে আবশ্যক, এই দাবিটি দীর্ঘদিন যাবত যেভাবে বিএনপি করছে এটি এই সময়টিতে নিদারুণভাবে জোরদার হলো। এই কয়েকদিন আগে দেখলেন যে যেদিন নির্বাচন হলো তার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামে একটা মহাসমাবেশ আয়োজন করেছিল, বিভাগীয় মহাসমাবেশ, সেখানে যেভাবে জনসমুদ্রে পরিণত হয়েছিল সেই মহাসমাবেশ, এই নির্বাচনের ফলাফলের প্রতিক্রিয়ায় বিএনপির যে পরবর্তী সভা সমাবেশগুলো হবে এগুলোতে আরও লোক সমাগম বৃদ্ধি পাবে, নম্বর ওয়ান। নম্বর টু হলো যে এই সময়টিতে যারা ক্ষমতাধর লোকজন তারা ডিসিএসপি থেকে শুরু করে পুলিশ বাহিনীর যে সকল লোকদের উপর নির্ভর করেছিল তারা এই ঘটনা দ্বারা নিদারুণভাবে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে ভুগবে এবং তারা তাদের আস্থা এবং বিশ্বাস হারিয়ে ফেলবে। অধিকন্ত এই ঘটনায় যদি নির্বাচন কমিশন কাউকে শাস্তি দেয়, আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে স্থানীয় নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে, তাহলেও কিন্তু বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা ঘটবে। এবং আপনারা জানেন যে যদি সেখানে পুলিশের ছত্রছায়া না থাকতো এবং পুলিশ যদি সেখানে সরকারি দলের যারা গুন্ডা পাণ্ডা ছিল তাদেরকে সুযোগ না দিত, তাহলে তারা কোনো অবস্থাতেই নির্বাচন কমিশনের লোকজনকে সেখানে তাড়িয়ে দিতে পারতো না কিংবা সিসি ক্যামেরার কানেকশন বন্ধ করে দিতে পারতো না এবং এই পরিস্থিতি সৃষ্টি করতে পারতো না। তো সেই ক্ষেত্রে যারা এই সকল এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিলেন তাদের বিরুদ্ধে যদি নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেয়, তাহলে এটি দৃষ্টান্ত স্থাপন করবে এবং অন্যান্য যে সকল তাবেদার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনাগতে অপকর্ম করার জন্য মসে তা দিচ্ছিলেন তারা রীতিমতো হতোদ্যম হয়ে পড়বেন এবং তাদের সেই হতোদ্যমের কারণে কি হচ্ছে রাজপথে নিদারুণ কিন্তু একটা ইতিবাচক প্রতিক্রিয়া পড়বে সরকারের জন্য এবং বিরোধী দলের জন্য একটা ইতিবাচক ঘটনা ঘটবে। যেমন গতকাল যেটা আজকে ভিডিও করছি তার আগের দিন
চট্টগ্রামে যে মহাসমাবেশ হলো, সেই সমাবেশের অসংখ্য শত শত ছোটো ছোটো ভিডিও ক্লিপ কিন্তু এখন ইন্টারনেটে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো সেখানে যে সকল দলীয় পাণ্ডারা এই সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করেছে, তারা প্রায় সব ক্ষেত্রেই মারাত্মক বাধার সম্মুখীন হয়েছে এবং পরাজিত হয়েছে, পিছু হটেছে। এমনকি পুলিশ বাহিনী বিভিন্ন জায়গাতে গাড়ি ঠেকিয়ে দিয়ে, এখন মোটরসাইকেল ঠেকিয়ে দিয়ে, নেতাকর্মীদের কাটকে দিয়ে নানা রকম তালবাহানা করার চেষ্টা করেছে, কিন্তু জনরোষের সামনে কিন্তু টিকে নাই। তো এই ঘটনা যদি গতকাল ঘটে থাকে, তাহলে আজকে, আগামীকাল, অনাগত দিনে এটি ক্রমাগতভাবে কিন্তু বাড়তে থাকবে। অর্থাৎ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন তাবেদার হওয়ার চেষ্টা করেছিল, তাদের নীতি নৈতিকতা কমতে থাকবে, আর যারা সরকার বিরোধী আন্দোলন করছিল তাদের আন্দোলনের যে গতি এটি বাড়তে থাকবে। এবং সেটি যদি হয়, তাহলে অনাগত দিনে যে প্রতিক্রিয়া, সেটি মাগুরা নির্বাচনের কুকর্মের যে ফলাফল, এটি পেতে যে সময় লেগেছিল তার সাথে অনেক অনেক কম সময়ের মধ্যেই বর্তমানে যে গাইবান্ধা নির্বাচনের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া রেজাল্ট আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এবং সেই প্রতিক্রিয়াতে আর যা হোক না কেন, আওয়ামী লীগের লাভ হবে না, এবং আমরা যে আশঙ্কা করছি, ক্ষতির আশঙ্কা করছি, সেই ক্ষতি আমাদের কল্পনার সাথে অনেক বেশি হবে বলেই আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেটি মনে পড়ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।